आजकेर এই ভিডিওটি ইউজি ফার্স্ট ইয়ার ইউজি সেকেন্ড ইয়ার এবং বিডিপি থার্ড ইয়ার এই তিনটি ইয়ারের প্রত্যেক ছাত্রছাত্রীদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে খুব গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে দেওয়া হবে, তাই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবেন এবং শুনবেন এবং শুভাকাঙ্ক্ষীদের বলবো অবশ্যই ভিডিওটিতে সাপোর্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার এবং বিভিন্ন গ্রুপে বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করবেন। দেখুন, এই এতদিন পর্যন্ত আমরা বলে এসেছি বা আপনারা প্রত্যেকে অনেকেই কম বেশি জানেন বা আমরাও জানি, এখানে যে এক্সাম ডেট সেটা কিন্তু শনিবার এবং রবিবার অর্থাৎ ছুটির দিন ধরে হয়। এই শনিবারটা অনেকের কাছে এটা হলিডে, আবার অনেকের কাছে ওয়ার্কিং ডে। ইউনিভার্সিটি কিন্তু চাইলেও এই শনিবার তো আপনাদের এক্সাম দিতেই পারে, রবিবারও তো দেবেই, এছাড়াও কিন্তু অন্যান্য ওয়ার্কিং ডেতেও এক্সাম দিতে পারে। সেক্ষেত্রে আপনি কিছু করতে পারবেন না, কারণ ইউনিভার্সিটি তার আগে থেকেই কিন্তু রাস্তা ক্লিয়ার রেখেছে। যেমন এই যে লেখা, এখানে কিন্তু আপনাদের পরিষ্কার জানানো হয়েছে, তাই চাইলে আপনারা আগে থেকে ইউনিভার্সিটিকে মেল করতে পারেন আপনাদের যে সমস্যা, আপনাদের অসুবিধার কথা ইউনিভার্সিটি থেকে আগে থেকে যাতে জানাতে পারেন, সেই কারণে আজকের এই মেনলি ভিডিও। এরপরে আরও অনেক গুরুত্বপূর্ণ আপডেট আছে, এটা প্রথম আপডেট, সেটাও কিন্তু পরিষ্কার লিখে দেওয়া হয়েছে যে ইউনিভার্সিটি ক্যান ফিক্স আপ দ্য এক্সামিনেশান ডেট আইদার অন উইকেন্ডস অর্থাৎ সপ্তাহের শেষে ছুটির দিন ধরে অর অন ওয়ার্কিং ডেজ। এই যে ওয়ার্কিং ডেজ অর্থাৎ কাজের দিন, সেটা হতে পারে শনিবার বা অন্যান্য যে কাজের দিন সেটাও কিন্তু ওয়ার্কিং ডে, সেটা কিন্তু বোঝাচ্ছে। হাউএভার যাই হোক না কেন ডিসিশন অফ দ্য ইউনিভার্সিটি ইন দিস রিগার্ড ইজ ফাইনাল অর্থাৎ এই বিষয়ে যে সিদ্ধান্ত নেওয়া হবে সেই সিদ্ধান্ত কিন্তু ইউনিভার্সিটির সিদ্ধান্তই চূড়ান্ত। তাই আপনি কিন্তু যদি দেখেন যে আপনার রুটিনে সোমবার পরীক্ষা দেওয়া হয়েছে বা বুধবার পরীক্ষা দেওয়া হয়েছে, সেক্ষেত্রে আপনি কিন্তু কিছু করতে পারবেন না, কারণ আপনাদের যে প্রসপেক্টাস সেই প্রসপেক্টাসে কিন্তু পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে আপনাদের পরীক্ষা উইকেন্ডেও হতে পারে বা যে কোনো ওয়ার্কিং ডেতেও হতে পারে। তাই আপনাদের বলবো আপনারা ইউনিভার্সিটিতে আগে থেকে মেল করে আপনাদের সমস্যা, আপনাদের অসুবিধার কথা জানাতে পারেন। এরপরে যে গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে, আপনারা অনেকেই জিজ্ঞাসা করছেন, অনেকেই জানতে চাইছেন যে এর আগের বছরগুলোতে অনলাইনে অ্যাসাইনমেন্ট হয়েছে এবং অনলাইনে টার্ম এন্ড এক্সাম হয়েছে, তাই আপনাদের পাস ফেল নিয়ে কোনো চিন্তা করতে হয়নি, আপনারা চোখ বন্ধ করে সকলে খুব ভালো নাম্বার নিয়ে পাস করেছেন। কিন্তু এইবারে টার্ম এন্ড এক্সাম, তো সেই কারণে আপনাদের অনেকের মধ্যে একটা চিন্তা যে যদি কোনো কারণে ফেল করি সেক্ষেত্রে কি হবে, আমি তো অ্যাসাইনমেন্টটা দিয়ে দিলাম, তাহলে যে পেপারে ফেল করব আমি শুনেছি সেটা পরের বছরে আমি সেটা পরীক্ষা দিতে পারবো, ঠিক আছে, কিন্তু ওই পেপারের অ্যাসাইনমেন্টও কি পরের বছরে দিতে হবে? এক্ষেত্রে আপনাদের যেটা জানাবো সেটা হচ্ছে যে কোনো পেপারের অ্যাসাইনমেন্ট একবার অর্থাৎ আপনি একটা পেপারের এই বছর অ্যাসাইনমেন্ট দেবেন, যেটা অ্যাসাইনমেন্টটা ক্লিয়ার হয়ে গেল, এইবার দুর্ভাগ্যবশত ওই পেপারের টার্ম এন্ডে আপনি ফেল করলেন। ফেল করবেন না, একটু পড়াশোনা করুন, মনের মধ্যে সাহস নিয়ে একটু প্রস্তুতি নিন ভালো করে, অবশ্যই ভালো নাম্বার পেয়ে পাস করবেন। আমি তর্কের খাতিরে ধরে নিলাম যে আপনি ফেল করলেন, সেক্ষেত্রে ওই পেপার কিন্তু আপনার পরের বছরের পেপারের সাথে অ্যাড হয়ে যাবে এবং শুধুমাত্র এই যে ব্যাক পাওয়া পেপার এটা কিন্তু আপনি পরের বছর শুধু টার্ম এন্ড এক্সাম দেবেন, এর কিন্তু কোনো অ্যাসাইনমেন্ট আপনাকে দিতে হবে না, অর্থাৎ অ্যাসাইনমেন্টটা আপনার আগে থেকে ক্লিয়ার হয়ে যাচ্ছে, বা আরও সহজভাবে বলবো অ্যাসাইনমেন্ট যে কোনো পেপারে একবার। এরপরে যে গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে জানাবো, আপনারা অনেকে অভিযোগ করেছিলেন, অনেকে চিন্তায় ছিলেন যে আপনারা যখন রিনিউয়াল করেছিলেন সেই রিনিউয়ালের পরে যে স্টুডেন্টশিপ সার্টিফিকেট আপনারা পেয়েছিলেন সেখানে অনেক পেপার শো করছিল না, তো সেই জায়গা থেকে আপনারা চিন্তায় ছিলেন যে পেপারগুলো শো করলো না, তাহলে কি ওই পেপারগুলোকে আমি পাবো না, বইপত্র কি দেওয়া হবে না? আপনাদেরকে জানিয়ে দিই, আপনারা এখন একবার নিজেদের এনরোলমেন্ট নাম্বার, ডেট অফ বার্থ এবং ক্যাপচা দিয়ে চেক করুন, সেক্ষেত্রে দেখবেন আপনি এখন যে স্টুডেন্টশিপ সার্টিফিকেটটা দেখতে পাবেন সেখানে অবশ্যই খুব পরিষ্কার স্বচ্ছভাবে আপনি সমস্ত পেপারগুলো আশা করি দেখতে পাবেন। আপনাদের চিন্তা করার কোনো কারণেই, আপনাদের আগে জানানো হয়েছিল ওটা সার্ভার ইস্যুর জন্য হয়েছিল, ওটাতে আপনার কোনো ফল্ট নেই, কোনো দোষ নেই, ওটা সার্ভার সমস্যার জন্য হয়েছিল। আপনারা এখন একবার লগ ইন করে দেখুন, সেক্ষেত্রে আপনি যে নতুন স্টুডেন্টশিপ সার্টিফিকেট পাবেন সেখানে অবশ্যই আপনার সমস্ত পেপারগুলো উল্লেখ থাকবে। এরপরে যে গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ। দেখুন, অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ কীভাবে আপনারা ডাউনলোড করবেন সেটা আগামী 31 তারিখ আপনাদেরকে লাইভ এই চ্যানেল থেকে দেখিয়ে দেওয়া হবে, তার জন্য অবশ্যই এই ছোট্ট চ্যানেলটির সাথে যুক্ত থাকবেন। এবং কথা প্রসঙ্গে আরও একবার বলবো, শুভাকাঙ্ক্ষীদের কাছে অবশ্যই আজকের এই ভিডিওটিতে সাপোর্ট করবেন, ভালোবাসা দেবেন এবং বিভিন্ন গ্রুপে বন্ধু বান্ধবীদের সাথে অবশ্যই আজকের এই ভিডিও শেয়ার করবেন। নেতাজি ক্লাসরুমকে আপনারা দিকে দিকে ছড়িয়ে দেবেন, এ বিষয়ে নেতাজি ক্লাসরুম আশাবাদী। এই যে দেখুন, আপনারা এখন দেখতে পাচ্ছেন অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ। এই আপডেটটা শুধুমাত্র হয়তো ইউজি ফার্স্ট ইয়ার ছাত্রছাত্রীদের কাছে খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট হবে, तो कारण ओनारा फार्स्ट ईयर मैं से जैगा ओनारा प्रथम असाइनमेंट सबमिशन स्लिपटा देखें और असाइनमेंट सबमिशन स्लिप कि ओनारा जानबें। देखो ये देखते पाच्छेन एटा होच्छे असाइनमेंट सबमिशन स्लिप, एटाके बला होच्छे एक धरनेर एडमिट कार्ड। एटा होच्छे आपनादेर जे असाइनमेंट परीक्षा देवें तार आगे एक एडमिट कार्ड, एटार नाम मात्र एक टाका पयसा जो छात्र छात्रीदेर थेके नेওয়া होच्छे मोटामुटी कोनो ना कोनो तत्त्व सिस्टेम एक रखते हैं। तो सेई जायगा थेके एइटा किन्तु आपनादेर असाइनमेंट सबमिशन स्लिप अर्थात असाइनमेंट परीक्षार आगे एक एडमिट कार्डर मतो एटा आपनारा अनलाइन थेके डाउनलोड करबेन एबं स्क्रीनशट करे आपनारा क्रप करे मोबाइलेई गुछिए रेखे देवेन। এটা কোথাও আপনাকে জমা করতে হবে না, এর প্রিন্ট আউট করার দরকার পড়বে না, শুধুমাত্র দেখে নিন। এইটা হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ। এইখানে আপনার থাকবে ছবি, তার নিচে থাকবে সিগনেচার। এই যে দেখতে পাচ্ছেন এখানে আপনার নাম, তারপরে গার্ডিয়ানস নেম, তারপরে আপনার যে স্টাডি সেন্টার সেই স্টাডি সেন্টার কোড এবং তার উপরে থাকবে আপনার এনরোলমেন্ট নাম্বার, তারপরে আপনার প্রোগ্রাম নেম অর্থাৎ আপনি কোন বিষয়ে অনার্স করছেন। বাংলা হলে এইচবিজি, ইংরেজি হলে এইচইজি, যদি ইতিহাস হয় এইচএইচআই। এইভাবে আপনার সাবজেক্ট কোড অর্থাৎ আপনি কোন বিষয় নিয়ে অনার্সে অ্যাডমিশন নিয়েছেন সেই বিষয় উল্লেখ থাকবে। এবং তারপরে যেটা গুরুত্বপূর্ণভাবে আপনাকে চেক করে নিতে হবে সেটা হচ্ছে এই বছর আপনি অ্যাসাইনমেন্টে কোন কোন পেপারগুলো পরীক্ষা দিতে চলেছেন, সেই সমস্ত পেপারগুলো কিন্তু এইভাবে যে দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু শো করবে। এখানে যতগুলো পেপার আপনি দেখতে পাবেন আপনাকে বুঝে নিতে হবে এই পেপারগুলোর অ্যাসাইনমেন্ট আপনাকে সাবমিট করতে হবে। কোনো পেপার যদি আপনার মানে মিস থাকে, কোন আপনি জানেন যে আপনি এই বছর 10টা পেপার পরীক্ষা দেবেন বা ইউজি ফার্স্ট ইয়ার 8টা পেপার পরীক্ষা দেবেন, সেক্ষেত্রে যদি কোনো কারণে এই অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপে 6টা পেপার থাকে বা কোনো পেপার মিস থাকে সেক্ষেত্রে আপনাকে একটু ওয়েট করতে হবে। এই কারণে হয়তো সার্ভার সমস্যার জন্য কোনো পেপার উঠেনি, 2-3 দিন পরে আবার একবার ডাউনলোড করে দেখতে হবে। যদি কোনো কারণে মিস থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ইউনিভার্সিটি বা স্টাডি সেন্টারের সাথে যোগাযোগ করতে হবে যে এই যে পেপারগুলো মিস রয়েছে সেটা সার্ভার সমস্যার জন্য হয়েছে নাকি আপনাদের মানে নিজস্ব কোনো ফর্ম ফিল আপের সময় বা অন্য কোনো কিছুতে সার্ভার সমস্যা ছিল বলে ভুল হয়েছে। তো এইটা ছিল আপনাদের অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ। ইউজি ফার্স্ট ইয়ার ছাত্রছাত্রী আপনারা বুঝতে পারলেন যে অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপটা কি বা অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপটা দেখতে কেমন। আশা করি অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপটা আপনাদের আর কোনো চিন্তা কোনো দুশ্চিন্তা থাকবে না। এই ছিল ছোট্ট অথচ কিছু গুরুত্বপূর্ণ আপডেট, আপনাদের সকলের সাথে শেয়ার করলাম। আজকে এখানেই শেষ করছি। আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের প্রত্যেকের সুস্থতা কামনা করি। ধন্যবাদ।